এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে অধীর আগ্রহে আছো তাদের জন্য একটা আপডেট তথ্য শেয়ার করব। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি আজকে জানিয়েছেন এসএসসির ফল কবে প্রকাশ করা হবে। এই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব। আর এই নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে দা ডেইলি ক্যাম্পাস ডট কম, এই নিউজটি পড়ে শোনাবো এখন। তো চলো জেনে আসি বিস্তারিত। এইচএসসির ফল কবে জানালেন শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই আমরা ফল প্রকাশ করব। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশ করা হবে বলে তিনি জানান। জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল 10টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় 13,99,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়। এই অবস্থায় বোর্ড জানায়, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। 12, 13 বা 14 ফেব্রুয়ারি যে কোনো দিন ফলাফল প্রকাশ করা হবে। এই প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিনুল ইসলাম জানান, এইচএসসি এর ফল প্রকাশের জন্য 12, 13 অথবা 14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এই 3 দিনের যে কোনো দিন একদিন ফল প্রকাশ করা হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই ছিল তোমাদের জন্য একটি আপডেট তথ্য। এসএসসি এর ফল কবে তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।